কেমন বাবা, এ কেমন মানবিকতা! নিজের শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, 11 মাসের শিশুকন্যাকে পুকুরে ফেলে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ইন্দ্রহাটা এলাকাতে নিজের কন্যা সন্তানকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হুমায়রা ইসলাম, বয়স 11 মাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। ফুপু শাশুড়ি মানে খোড়া এসছে, আমাকে বলছে যে আমার মাদে বাড়িতে আমি কেমন রেখে গেছি, বলছে যে হুমায়রাকে আমার দেও তো, হুমায়রাকে দেখবে। নিয়ে গেলাম, দিয়ে কেবলে ভাত খাওয়াইলি, ভাত খেয়ে আমি বুঝি ফুপু বসো আমি গাটি ধুয়াই, গাটি ধুয়ে নিয়ে গেলাম। দিয়ে ভাত দিয়ে কেবলে বসে আছি, দিয়ে ওর আব্বার কোলে গেল, ওর আব্বা বাথরুম যাবে বলে বারান্দায় রেখেছে, আর আমি বারান্দায় গেট খোলা ছিল আমি জানিনি, বারান্দায় গেট খোলা ছিল, পড়ি নাই জানি না, পড়ি মরে গেছে। স্বামীকে তো পুলিশে নিয়ে গেল, কোনো অভিযোগ করা হয়েছে কিছু না? আমার স্বামী বাথরুম গেছিল, দিয়ে বাথরুম থেকে এসে বলছে হুমায়রাকে বারান্দার একদিন কই তো, বারান্দায় কই, আমি বলছি কই বারা হুমায়রা, দেখছি তা পুকুরে আছে। তাসমিনা খাতুন ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হুমায়রা ইসলাম, বয়স 11 মাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে, যদিও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। আমরা কিছুই জানি না কেন আমরা এই যে বাচ্চাটা যে মারা গেছে, ও তো বাবা, বাবাকে কেন নিয়ে গেল পুলিশ? স্যার আমি এক জায়গায় গেছিলাম, আমার খুব অসুবিধে, তাই আমি গিয়েছিলাম, তা এসে শুনছি তো ফোন করছে আমাকে ছেলে মারা গেছে পানিতে পড়ে। ওই ধরকার গেট আমি খুলতে নিষেধ করেছিলাম আমার বৌমাকে, কিন্তু বৌমা খুব আমাদেরকে অত্যাচার করছে, তা আমি বৌমাকে খুঁজছি বলি খাইতে হবে খেতে হবে বলি। ছেলেকে তাহলে পুলিশে নিয়ে গেল কেন? নিয়ে গেল আমি জানি না, ওই জন্য কিছু জিজ্ঞাসা করলে করে নিয়ে গেল। অভিযোগ করেছে কিছু? অভিযোগ এখন ছেলে নানা করেছে। আমি বলতে পারবো না, ওইখানে করেছে না কোনখানে করেছে তারপর আমি জানি না। আমার নাম মিনা হারি। ছেলেটার ঘটনা মানে ওই যে ওরা দুজনে স্বামী স্ত্রী এখানে ছিল, আর পানিতে যে এখানে গড়ি পড়ে গেছে, গড়ি পড়ে গেছে যে ধর মোটামুটি এবার ওরা স্বামী স্ত্রীকে দুজন খোঁজাখুঁজি করছিল, কত কত পায়নি, ওই ধারে যেয়ে দেখছি তারপর এখানে পড়েছে মানে ওখানে পানিটা একটু লড়াচড়া হয়ে আছে, ওরা খোঁজ করেছে দিয়ে তখন তখন হাটকে নামাইছে, তখন দুজনে পেছন বাবাকে নিয়ে গেল যে জিজ্ঞাসাবাদ করবো বুঝলি, নিয়ে গেছে ওকে জিজ্ঞাসাবাদ। অন্য কোনো অভিযোগ করছে কেউ? অভিযোগ করার মানে ওরাই হয়তো ওই বাড়িতে থাকতো মানে নানাদের বাড়িতে থাকতো, আর 3 দিন আগে আবার দাদিদের বাড়ি এসেছে, যে আসার পরে ধর মোটামুটি ওরা এইখানটাতে জিনিসটা বাচ্চাটা পড়ে গেছে, ওরা মা বাবা দুজনেই ছিল থাকতে এ ঘরে আর এ ঘরে দুজনে ছিল থাকতে থাকতে মনে করেন ঘটনাটা ঘটে গেছে। কী অভিযোগ করছিল? অভিযোগ ওরাই করেছে যারা বলছে, ওরাই বলছে অভিযোগ করেছে, ওরা অভিযোগ করার ভিতরে বলছে হয়তো ওরা বলছে হয়তো মেরে ফেলছে, এটা ওরা অভিযোগ করছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার নাম নাসির শেখ, যেখান থেকে পড়েছে পানিটা একটু দূরেই আছে, কেউ না ফেলে দেবে পানি ওখানে যাবে না, বাচ্চা যেতে পারবে না। ও তো সব বলছে যে বাবা ফেলেছে, বাচ্চার বাবা ফেলে দিয়েছে তাই বলছে। বাচ্চার যখন জন্ম হয়েছে জন্মের পর থেকেই আছে মায়ের বাড়িতে, মানে ওই মায়ের বাড়িতেই আছে, শ্বশুর বাড়ি দেখেনি, এরা আনে উনি দেখে উনি। আমাদের একদম বাড়ির সামনাসামনি তো মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, তার সাথে কি এই বাড়ি দিয়ে আসতো না কখনো? না, ওরা আনতে না। তারপরে তো গত পরশু দিন ফাইসালায় যে গ্রামের মেম্বার ছিল, আরও অনেক প্রচুর লোক ছিল, যে গ্রামের সমাজের লোক ছিল, সব ফাইসালা হয়ে পরশু দিন এসেছে। কী কারণে নিয়ে আসতো না? অন্য লোক অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কি না কি বলছে, তাই এইসব জামাইয়ের জানার জন্য আমাদের মেয়েকে নিয়ে আসতো। হ্যাঁ, তারপরে কি যে বাচ্চাটাকে তাহলে কি ইচ্ছাকৃতভাবে ঘুরে দিয়ে দিল? উনি তো বাবা, তাছাড়া বাচ্চা যাবে কীভাবে ওখানে? আমি তো হাঁটতেও পারে না বাচ্চা। না, বাচ্চাটাকে নিয়ে গেছিল আমার ভাই, যেটাকে বলেছে বাচ্চা আমি নিয়ে গেছি, ওটা যেছিল না বাচ্চা তাও নিয়ে গেছে। বাচ্চা নিয়ে যাওয়ার পরে একটু কিছুক্ষণ পরে এসে বলছে বাচ্চা কই, তাই বলেছে, তাই খোঁজাখুঁজি করে ঘর, তারপর দেখে জলে পড়ে আছে। আমার নাম মোহাম্মদ হাফিজ।
আমি যখন কান্দি গেছিলাম, কান্দি ওই সেটেলমেন্ট অফিসে আমি ছিলাম, দিয়ে আমার হঠাৎ মেয়ে জামাইয়ের বোন বাড়িতে ফোন করেছিলাম, মেয়ে ঝাপা হুমাইরা শেষ বিশাল নিঃশ্বাস পাওয়া যায় না, দিয়ে শুনলাম যে ওদের বাড়িতে বারান্দায় ছিল আর আর মেয়ে রান্না করছিল, দিয়ে রান্না করতে করতে রান্না করছিল আর আমার জামাই ধরে মেয়ে আমার নাতনিকে নিয়েছিল, দিয়ে জামাই নাতনিকে নিয়েছিল, দিয়ে এবার এবার মেয়ে রান্না দিয়ে ব্যস্ত আছে, ও নাতনিকে নিয়ে আছে মানে ওর আব্বা, দিয়ে ধরে ও ধরে এবার ও তো কথা হয়ে চলে গেছে বাথরুমে আর এ ধরে করে পড়ে গেছে, কী হয়ে যাবে বলে যাবো আমার নাম মোহাম্মদ তোফাজুল হক।